জলটা হচ্ছে প্রচন্ড ঠান্ডা কিন্তু নামবই এটাই হচ্ছে স্পিতি আর পিন রিভারের কনফ্লুয়েন্স এখানে এরকম স্ট্রাকচার তৈরি হয়েছে বাতাসের ক্ষয়কার্যের জন্য ওই যে দূরে দেখা যাচ্ছে ওল্ড ধানকার মনাস্ট্রি এটা মোস্ট এন্ডেঞ্জার্ড একটা মনাস্ট্রি যেটা মানে যে কোনো মুহূর্তে কোলাপস হয়ে যেতে পারে পুরো এরিয়াটাতে কিন্তু প্রচুর শুটিং স্টোন এরিয়া আছে একটা ছোট পাথর কিন্তু গাড়িতেও লেগেছে আগের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম টাবো মনাস্ট্রির ইতিহাস যাকে আবার হিমালয়ের অজন্তাও বলা হয় যদি সেই ভিডিওটি এখনও দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন আর এই পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব টাবো থেকে কাজা যাওয়ার গল্প চলুন শুরু করা যাক টাবো থেকে ধনকার যাওয়ার পথে এখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম আর এখন আমরা একদম নেমে এসেছি স্পিতি নদীর একদম রিভার বেডে এই দেখুন এই হচ্ছে স্পিতি নদী এদিক দিয়ে বয়ে যাচ্ছে আমরা এদিক থেকে এলাম এখানে স্পিতি নদী বয়ে যাচ্ছে আর এদিকটা দিয়ে নামা যাবে তো চলুন একবার নদীতে নেমে পাটা ভিজিয়ে আসা যাক জায়গাটা কিন্তু অসাধারণ ওই ওপরে হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন আর সেখান থেকে এই নদী বেরিয়ে আসছে আর এদিকে বয়ে যাচ্ছে অদ্ভুত সুন্দর চলো যাও তোমার নামো এই তো এদিক দিয়ে নেমে যাও হ্যাঁ জল তো ঠান্ডা হবে ওদিক থেকে আসছে জলটা ঠান্ডা হবে না আরে নামবো নামবো 100 বার আমি এমনি জুতো পরেও আসিনি চপ্পল পরে এসেছি চপ্পল যেখানে জল টল কিছু মানবো না নেমে যাবো এই স্পিতি রিভারের কারেন্টটা দেখুন নদীর স্রোত কিন্তু প্রবল এবারে আমরা নামবো হচ্ছে স্পিতি নদীতে জলটা হচ্ছে প্রচন্ড ঠান্ডা কিন্তু নামবই বরফ শীতল স্পিতি নদীতে বেশ কিছুটা টাইম কাটিয়ে আমরা এগিয়ে চললাম ধনকার ভিলেজের দিকে আমরা এখন পৌঁছালাম ধনকার মনাস্ট্রিতে এই ধনকার মনাস্ট্রির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,800 মিটার উপরে অবস্থিত প্রায় 12,500 ফিট আচ্ছা এই এই যে মনাস্ট্রিটা এটা হচ্ছে ধনকারের নিউ মনাস্ট্রি ওল্ড মনাস্ট্রিটার পেছন দিকে আছে তো ওখানেও আমরা যাব তো এটা ভেতর থেকে একবার দেখে আসি প্রত্যেকটা জায়গা মানে যতগুলো মনাস্ট্রি আছে প্রত্যেকটা মনাস্ট্রি যে জায়গায় অবস্থিত প্রত্যেকটা লোকেশন হচ্ছে অসম্ভব সুন্দর কোনটা কার থেকে ভালো সেটা বলা সম্ভব নয় তাই না হ্যাঁ এটা এটা কোনোভাবেই বলা যাবে না এখানে কিভাবে বানিয়েছিল সেটাই আশ্চর্যজনক সেটাই হচ্ছে ব্যাপার সেই সময় তো ইনফ্রাস্ট্রাকচার কিছু ছিল না তাই না আর এখানে সার্ভাইভ কি করে করেছিল বা এই জায়গাগুলো কি করে খুঁজে বের করেছিল সেটাই এখন আমরা আসতে গেলে আর নিচে ওই দেখা যাচ্ছে স্পিতি রিভার ও দারুণ সুন্দর হ্যাঁ আমরা এখন এলাম ওল্ড ধনকার মানে মনাস্ট্রিতে আগেরটা ছিল নিউ ধনকার মনাস্ট্রি নিউ ওই যে এখান থেকে দেখা যাচ্ছে নিউ ওই দূরের হলুদটা ওখানে আমরা গেছিলাম আর নিচের এই যে এই যে এখানে এখানে খুবই জনসংখ্যা খুবই কম বেশ কয়েকটাই মাত্র বাড়ি আর বাড়িগুলোর স্ট্রাকচার দেখুন মানে মনে হচ্ছে যেন সেই পাহাড়ের ভেতরে গুহার মতো করে করে স্ট্রাকচার করে বানানো তাই না একদম দারুণ দারুণ দেখতে চলো ওঠা যাক উপরে ধনকার মনাস্ট্রি থেকে এই নিচের এই ভিউটা কিন্তু দুর্দান্ত মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং
আর উপরের এই স্নো ক্যাপড মাউন্টেন। চলো আমরা এখন ওল্ড মনেস্ট্রির গেটে পৌঁছে গেছি। বাহ, গেটটাও কিন্তু বেশ কারুকার্যময়, তাই না? মানে কাঠের উপরে দারুণ কাজ করেছে, দারুণ কারুকার্য করা এই কাঠের গেট। উফ, নিচে এই স্পিতি নদীর ভিউ মানে অনির্বচনীয়, যেটাকে বলে ভাষায় প্রকাশ করা অসম্ভব, বারবার এই কথাটাই মুখে আসছে। আর নিচে এই বাতাসের যে ক্ষয়কার্যের জন্য তৈরি হয়েছে এই স্ট্রাকচারগুলো, আর ওপরে এই বিশাল মাউন্টেন, মানে কি বলবো, একদম মানে স্বপ্নপুরী। আচ্ছা, এখানে আবার এখানে সিঁড়ি দিয়ে কিছুটা উঠতে হবে। এখানে জুতো খুলে রেখে ওপরে উঠতে হবে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে এই মনেস্ট্রিতে। আচ্ছা, এখানে গেটগুলো কিন্তু খুব ছোট ছোট, খুব সাবধানে ঢুকতে হবে, নাহলে কিন্তু মাথায় বারবার ঠোকর খাবেন। এইখান থেকে একটা অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই যে নদীটা, এটা হচ্ছে স্পিতি নদী, আর ওই দিক থেকে যে নদীটা আসছে ওই নদীটা হচ্ছে পিন নদী, পিন রিভার। আর এখানে এসে এই স্পিতি রিভার আর পিন রিভার এই দুটো একসাথে মিশছে, এটাই হচ্ছে স্পিতি আর পিন রিভারের কনফ্লুয়েন্স। দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে, অসাধারণ ভিউ। আর তার সাথে সাথে এই নদীর যে গতিপথটা সেটা একটু লক্ষ্য করুন, এই নদীগুলো এখানে বারবার বাইফার্কেট হয়ে মাঝে প্রচুর ছোট ছোট চড়ার সৃষ্টি করেছে। আর এখানে নদীটা, এই স্পিতি নদী কিন্তু এখানে অনেকটা চওড়া। আমরা এখন এসেছি এই ধানকার মনেস্ট্রির ভেতরে। এখানে ভেতরে ঢোকার জন্য 25 rupees একটা টিকিট নিতে হয়, বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না। এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, আর ওইদিকে রয়েছে মেডিটেশন কেভ। আর পেছনে রয়েছে এই মাউন্টেন, আর এইদিকে রয়েছে, আর এইদিকে রয়েছে প্রেয়ার রুম। এখানকার সিঁড়িগুলো বেশ খাড়াই, আর দরজার হাইটগুলো কিন্তু খুব ছোট ছোট, তো খুব সাবধানে এখানে পেরোতে হবে, নাহলে কিন্তু বারবার মাথায় আঘাত লাগবে। এই সুরজিৎ, এই যে সুরজিৎ, তোমার হাইট কত? 6 ফুট। সুরজিৎ 6 ফুট, আর এটা কত হবে? এটা খুব কাঁধে, মানে 5 ফুট কি 5 ফুটের থেকে একটু বেশি। সুরজিৎ, কবার মাথায় ঠোকর খেলে? একবারই খেয়েছো? দুবার? না, ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস, হঠাৎ করে চলে আসলে মাথায় প্রচণ্ড জোরে লাগবে। যাই হোক, ভেতর থেকে কিন্তু বেশ মানে ফিল আছে, তাই না? ভীষণ ভালো ফিল আছে। এটা একটা, এটা প্রায় 1000 বছরের পুরনো একটা মনাস্ট্রি গুম্ফা, মানে ভেতরে ঢুকলে একটা ভয়ঙ্কর ভালো লাগা থাকবে, খুব সুন্দর। প্রাচীনকালে মানুষ কিভাবে এটাকে বানিয়েছে সেটাই একটা আশ্চর্যের বিষয় একটা রিমোট এরিয়াতে। আরেকটা ব্যাপার যেটা ভেতরে লেখা আছে, যে এটা মোস্ট এন্ডেঞ্জার্ড একটা মনাস্ট্রি, যেটা মানে যে কোনো মুহূর্তে কোলাপস হয়ে যেতে পারে। আর এখানে একটা ডোনেশন বক্স রাখা আছে এই মনেস্ট্রির রেস্টোরেশনের জন্য, আপনারা চাইলে ডোনেট করতে পারেন। ধানকার ওল্ড মনেস্ট্রি দেখে আমরা এবার বেরিয়ে এলাম। দারুণ একটা অভিজ্ঞতা হলো এরকম একটা মনেস্ট্রি ভিজিট করে। আমরা আমাদের লাঞ্চ অলরেডি অর্ডার দিয়ে এসেছি, আসার সময় সামনেই আছে রেস্টুরেন্টটা, তো ওখানে গিয়ে আমরা এবারে লাঞ্চ করবো। এখন টাইম অলরেডি 2 হয়ে গেছে, তারপর লাঞ্চ করে আমরা যাব পিন ভ্যালির দিকে। আমরা ধানকার মনেস্ট্রি দেখে এক রেস্টুরেন্টে এলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে ওল্ড ধানকার মনেস্ট্রি, আর এর ঠিক উল্টো দিকে এখানে এরকম স্ট্রাকচার তৈরি হয়েছে বাতাসের ক্ষয়কার্যের জন্য, দারুণ সুন্দর। আমরা এখানে একটা রুফটপে বসে লাঞ্চটা করব। হ্যাঁ, ওই ওল্ড মনেস্ট্রি দেখে এখানে এলাম এই রেস্টুরেন্টে। তো এখানে একটা রুফটপ আছে, এখানে ছোট্ট, বেশি বড় নয়, ছোট্ট, কিন্তু এখানে একটা
এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আর এই পেছনের দিকে এই স্ট্রাকচারটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, মানে বাতাসের ক্ষয়কার্যের জন্য তৈরি হয়েছে এটা, কিন্তু অসাধারণ সুন্দর। আমরা এখানে বসে আজকে লাঞ্চটা করব, এটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স হতে চলেছে। সত্যি এই স্পিতি ভ্যালি কিন্তু বিউটিফুল, মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট একটা, একদমই তাই। আর এখানে রোদ আছে, আবার প্রচন্ড বাতাসও দিচ্ছে, তো কোনো মানে প্লেজেন্ট ওয়েদার। আর আর সবথেকে বড় কথা, এই যে রুফটপ যে সিটিং জায়গা, সিটিং এরিয়াটা আছে, হ্যাঁ, এটার উল্টো দিকের ভিউটা দেখুন, এই হচ্ছে উল্টো দিকের মাউন্টেন ভিউ। আর এই সুন্দর এই মাউন্টেন ভিউ দেখতে দেখতে এখানে লাঞ্চ করো, ওফ একদম জমে ক্ষীর, তাই তো? হ্যাঁ, মধ্যাহ্ন ভোজনের পর আমাদের যাত্রা শুরু হলো পিন ভ্যালির উদ্দেশ্যে। পিন ভ্যালি যেন আরও প্রাণবন্ত, আরও সুন্দর। পিন ভ্যালিতে কী দেখবেন সেটা বলতে গেলে এটাই বলতে হয় যে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গায় নেমে পড়ুন এবং প্রাণ ভরে উপভোগ করুন এই প্রকৃতিকে, এবং প্রতিনিয়ত অবাক হতে থাকুন এই অপরূপ সুন্দর প্রকৃতিকে দেখে। তবে আমার মনে হয় পিন ভ্যালি ভ্রমণ তখনই সম্পূর্ণ হবে যদি অন্তত একটা রাত্রি আপনি পিন ভ্যালিতে কাটান। আমরা যে পথ ধরে এগিয়ে যাচ্ছি, এই পথ ধরে আরও এগিয়ে গেলে আপনি পৌঁছে যাবেন মুদ ভিলেজ। এই মুদ ভিলেজ হলো এই পথের শেষ ভিলেজ। পিন ভ্যালিকে ভালোভাবে এক্সপ্লোর করতে হলে এই মুদ ভিলেজে একটা দিন অবশ্যই কাটানো দরকার। এবারের ট্রিপে আমার আর মুদ ভিলেজে থাকা হয়নি, তবে পরের বার পিন ভ্যালি এলে এই মুদ ভিলেজে একটা রাত্রিবাস অবশ্যই আমার ইচ্ছে পূরণের তালিকায় থাকবে। তবে এই স্পিতি ভ্যালি যখন আপনারা ট্রাভেল করবেন তখন একটা জিনিস কিন্তু সবসময় মাথায় রাখবেন যে এই পুরো এরিয়াটাতে কিন্তু প্রচুর শুটিং স্টোন এরিয়া আছে, মানে উপর থেকে পাথর পড়ছে। আমরা যখন আসছিলাম কালকেও দেখেছি, আজকেও দেখেছি অনেক জায়গায় গাড়ির সামনে কিন্তু পাথর আসছিল, একটা ছোটো পাথর কিন্তু গাড়িতেও লেগেছে আজকে। তো সেই জন্য আমি বারবার ওপরের দিকে তাকাচ্ছি আর এদিকে ভিডিও করছি। তো কোনো কোনো জায়গাতেই কিন্তু বেশিক্ষণ স্টে করাটা ঠিক হবে না, যে কোনো জায়গায় যদি আপনারা দাঁড়ান এক দু মিনিট স্টে করে সেখান থেকে বেরিয়ে যাবেন, এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবেন। তো ফাইনালি আমরা কাজা এসে পৌঁছালাম ওই বিকেল 5টা নাগাদ। এখানে আমাদের যে হোমস্টেতে বুকিং আছে সেটা হচ্ছে সুরখাং হোমস্টে। এটা হচ্ছে একদম একটা মানে একদম ট্র্যাডিশনাল যে হোমস্টে হয়, হিমাচলি যে ট্র্যাডিশনাল হোমস্টে, এটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল হোমস্টে। তো দারুণ, আমাদের এখানে দুটো রুম পেয়েছি, একটা হচ্ছে স্যুট রুম আর একটা হচ্ছে ডাবল বেডরুম। তো বেশ গোছানো, মানে বেশ সুন্দর ডেকোরেট করা। রুমের ভিউ পরে আমি দিচ্ছি কীরকম রুমের ট্যুর আর লোকেশন। এখন আমরা এই হোমস্টের ছাদে উঠেছি এখানে, হ্যাঁ। তো ওই পেছনে দেখতে পাচ্ছেন ভিউ, এই যে এই পেছনে একটা বিশাল মাউন্টেন, আর এই হচ্ছে অপোজিট দিকের এদিকে পাহাড়, পুরো একদম স্নো ক্যাপড মাউন্টেন। খুব সুন্দর লোকেশনটা, খুব সুন্দর। আর এখন তো দিনের আলো আছে, তো ভাবছি একটু মার্কেটের দিকে একটু ঘুরে আসবো এবং স্ন্যাক্সও করব ওখানে, কিছু স্ন্যাক্সও করব। কিরকম মার্কেট কেমন হয় দেখা যাক, কাজা মার্কেট একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। একদম চলো, আরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে, বেশ ঠান্ডা, একদম চিলিং ঠান্ডা যাকে বলা আছে। এখন এই 5:30 বাজে, এখনই ভালোই ঠান্ডা লাগছে, এখনই 4-5 হবে হয়তো মনে হচ্ছে, রাতের দিকে মনে হচ্ছে খুব খুব ঠান্ডা হবে, খুবই। হ্যাঁ, চলো যাই। আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো কাজার লোকাল মার্কেট এবং সেই সঙ্গে তুলে ধরব হিমাচলের ট্র্যাডিশনাল হোমস্টেতে থাকার অভিজ্ঞতা। আপনারা সঙ্গে থাকুন। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগছে তাহলে লাইক করুন এবং যতটা সম্ভব পারেন শেয়ার করুন সবার সাথে। আর আমার চ্যানেল স্টোরি অফ লেন্স, এটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, পাশে থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরের পর্বে।